আল্লাহর ভাষাতেও শুকর, দুনিয়াবী ভাষার দিক দিয়ে যদি আপনি দেখতে চান সেটা হচ্ছে এই যে সারা পৃথিবীর দেখবেন প্রতিটা প্রাণী পরিষ্কার পরিচ্ছন্নতাকে খুব বেশি পছন্দ করে। ওই জন্য দেখবেন মুরগি যখন ধুলোতে শুয়ে থাকে উঠে গাটাকে ঝেড়ে নেয়, শালিক পাখিকে দেখতে পাবেন মাঠে গিয়ে পুকুরে গোসল করে, বক গোসল করে, কাক ও দেখবেন গোসল করে, ছাগল আপনি লক্ষ্য রাখবেন আপনার বাড়ির ছাগলটা সব সময়তে দেখবেন কাঠের উপরে উঁচু জায়গাতে শুতে বেড়াতে দৌড়াতে পছন্দ করে, লক্ষ্য রাখবেন এটা। এক কথাতে পৃথিবীর প্রতিটা প্রাণী পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই পছন্দ করে। একটা মাত্র জঘন্য প্রাণী আছে যে প্রাণীটির নাম হচ্ছে শূকর। একে যত পরিষ্কার জায়গাতেই রাখে নিজে পায়খানা করে নিজে গায়ে মেখে নেবে। আর এরা এত জঘন্য একটা প্রাণী যে একটা শূকর পায়খানা করলে পৃথিবীর কোনো প্রাণী নেই যে তার বিপরীত লিঙ্গ পায়খানা করলে সেটা খায়। কাক কাকের পায়খানা খায় না, গরু গোবর খায় না, কুকুর আর একটা কুকুরের পায়খানা খায় না। পৃথিবীতে একটা নিকৃষ্ট প্রাণী রয়েছে তার নাম শূকর, এ পায়খানা করলেই আর একটা শূকর গিয়ে চ্যাট করে চেটে মেরে দেয়। এটা আপনি দেখতে পাবেন। আল্লাহ যদি সবকিছুই আমাদের জন্য কল্যাণের জন্য পাঠালেন, আচ্ছা বলুন তো তাহলে একে কেন পাঠানোর প্রয়োজন ছিল? একটা কথা জাগে মনে, এ হারাম, এ চামড়া হারাম, এ রক্ত হারাম, এ যে জায়গা দিয়ে চলাফেরা করে জায়গাটা নামাজ পড়ার অযোগ্য, এ সব থেকে ঘৃণিত প্রাণী, তাহলে একে আমাদের কি উপকার আছে? এতে এর কোনো উপকার আছে নাই। কুকুর একটা প্রাণী, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বাড়িতে শখ করে কুকুর যদি পালে অর্থাৎ পোষে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে দুই কেরাত অর্থাৎ দুটি ওহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে প্রত্যেক দিন। অনেকজন আছেন বাড়িতে কুকুর পালেন, কোনো প্রয়োজন নেই, তারপরেও বাড়িতে কুকুর রেখে দিয়েছেন, দিয়েছেন এমন অনেক লোক আছে, কাল সকালে ঝাঁটা মেরে ওকে বিদায় করুন। হ্যাঁ, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ইসলামে পোষা জায়েজ আছে, অপ্রশিক্ষণ প্রাপ্ত কুকুর নয়। তাহলে কুকুর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোন পান পাত্রে অর্থাৎ থালাতে হাঁড়িতে বাসুনে কোনো জায়গায় যদি একটা কুকুর যদি একবার যদি জিভ দিয়ে চেটে দেয়, একবার পানি দিয়ে ধৌত করবে, দুইবার ধৌত করবে, তিনবার করবে, চারবার করবে, পাঁচবার করবে, ছয়বার করবে, সাতবারের মাথাতে হলেও তাকে ভালো করে মাটি দিয়ে ঘষে মেজে নিতে হবে। কারণ চিকিৎসা বিজ্ঞানীরা এটা প্রমাণ করছে যে কুকুরের লালাতে এত জার্ম এত জীবাণু রয়েছে মানব দেহের ভিতরে যদি প্রবেশ করে যায় তাহলে খুব অতি সত্বর সে জলতঙ্ক রোগে আক্রান্ত হবে। তার মানে কুকুর একটা মারাত্মক প্রাণী। আচ্ছা বলুন, এবার আপনাকে জিজ্ঞেস করছি, আচ্ছা বলুন তো এই দুটো প্রাণী আমাদের জন্য কি জন্য বানানো হলো? দুটো সবই তো খারাপ, তাই না? এ মানুষের উপকার করে কি? অবশ্যই করে। আচ্ছা বলুন যে সারা পৃথিবীতে আপনাদের গ্রামটার নাম কি? রসুলপুর। আচ্ছা রসুলপুর এলাকায় সবাই যদি নবগ্রাম থানার স্কুল মাস্টার, কেউ দুবাইয়ে থাকে, কেউ আফ্রিকায় থাকে, কেউ লন্ডনে থাকে, কেউ আপনার ফ্রান্সে, কেউ জার্মান, কেউ মালয়েশিয়া, কোটি 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 টাকার লোক নবগ্রাম থানার প্রত্যেকটা মানুষ, আচ্ছা বলুন তো সবাই যদি ধনী হয়ে যায় তাহলে এই এলাকায় গন্ধতে টেকা যাবে? যাবে? কিসের গন্ধ? পায়খানার গন্ধ, পায়খানার। স্কুল মাস্টার তো নিজের পায়খানার চেম্বার পরিষ্কার করতে পারবে? পারবে? পারবে না। তা সবাই যদি চাকরি বাকরি পায় তাহলে পায়খানার চেম্বারগুলো পরিষ্কার করবে কে? তার মানে সমাজে মেথরেরও প্রয়োজন আছে, আছে না নেই? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরকে দিয়ে মেথরের ডিপার্টমেন্টটা দিয়েছে,
যে আমার বান্দারা মজা করে গরুর গোস্ত খাবে জলসাতে ফেলবে, ওটা যদি থাকে গন্ধ হবে, জীবাণু তৈরি হবে, মানুষ মারা যাবে, রোগে আক্রান্ত হবে, তুই গিয়ে চম করে খেয়ে নিবি ওটা। তার মানে মেথরের ডিপার্টমেন্ট পালন করছে কে? কুকুর। তার মানে বোঝা গেল যে পৃথিবীতে অপদার্থ কেউ নয়, কেউ না, শুকর। তার ভিতর অনেক কল্যাণ আছে, এটা বলতে গেলে অনেক টাইম লাগবে, আমি ওদিকে যাচ্ছি না, অন্য আলোচনাতে শুনে নেবেন, আমি শুকরের অনেক উপকারের দিক বলে দিয়েছি। এবার আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বানিয়েছেন উদ্দেশ্য ছাড়া কি বানাননি। এইবার আপনাকে বলছি সারা পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট প্রাণী আল্লাহর নিকটে কে? কে? মানুষ, তাই তো? আচ্ছা, আমাদের তৈরি করা বা আমাদের পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আছে তো? আছে। উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে পৃথিবীতে এই কারণে পাঠালাম, এই জন্য তাদেরকে আমি তৈরি করলাম যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। শুধুমাত্র কি করবে? ইবাদত। এবার আপনাকে বলছি ইবাদত বলতে আপনি কি বোঝেন? ইবাদত বলতে আপনি বোঝেন নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, কলেমা পড়া, এইগুলোই মনে হয় ইবাদত, তাই তো? এই মমতাজুল ইসলাম আপনাকে ইবাদতটা কাকে বলে এটা বলে দিয়ে যাচ্ছি। এক, আচ্ছা আপনার নখ কাটেন? নখ হাতের কাটেন তো? সোমবারের দিন নখ কাটবেন, একটাও নাকি পাবেন না? ওই নখটা আপনি শুক্রবারে কাটেন, ওটা ইবাদত, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের দিন নখ আর চুল কাটতেন। কি বললাম বুঝলেন না? শুধুমাত্র স্থান পরিবর্তন করে দেন, স্থান পরিবর্তন করে দিলে আপনার কাজটা সুন্নত রূপান্তরিত হবে, আর স্থান পরিবর্তন করে দিলেই সুন্নতটা বেদাতে রূপান্তরিত হবে। দৃষ্টান্ত আপনাকে দিই। আচ্ছা বলুন তো, জিলাপি খাওয়া, জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? একটু জোরে বলুন, জায়েজ, তাই তো? হ্যাঁ। আচ্ছা এই জিলাপিটা আমি জলসা থেকে কিনে নিয়ে যদি কোনো মাজারে গিয়ে মানত করে দিই, বলুন তো জিলাপিটা খাওয়া জায়েজ না হারাম? ইয়েস। তার মানে জিলাপি হারাম নয়, স্থানটা হারাম, শুধু স্থানের পরিবর্তন ওই জন্য হারাম, তাই না? আর একটা জিনিস আপনাকে দেখাই, দেখুন আমাকে তো তুলেছে রাত 11টায়, আপনি ধৈর্য ধরে বসতে পারেন, আমি অনেকক্ষণ বলবো, আর যদি আমি বুঝতে পেরে যাই যে অসহ্য হয়ে যাচ্ছে মানুষ, তাহলে আমি এমন জায়গায় আলোচনা শেষ করে দিব যে আপনার অতৃপ্তিকর ব্যাপার থেকে যাবে, তৃপ্তি হবে না। তা ধৈর্য ধরে সোশ্যাল মিডিয়া দেখেন, আজকে ডাইরেক্ট যখন দেখছেন সাপ ব্যাং, যাই বলি একটু ধৈর্য ধরে বসে থাকুন, এটা আপনার কাছে অনুরোধ, ভালো না লাগলেও বসুন। তাহলে আপনাকে দেখলাম স্থান পরিবর্তন। আচ্ছা বলুন, পৃথিবীতে একটা লোক জন্মগ্রহণ করেছিলেন, বুঝে উত্তর দেবেন, সেই লোকটা এক পর্যায়ে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, বলুন তো কে? ইয়েস, ফেরাউন। ফেরাউন। আচ্ছা ফেরাউন ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। আচ্ছা বলুন তো দেখি, ফেরাউনের নাম বললে নেকি হয় না গোনা হয়? সবাই বলছে গোনা হয়, অথচ কোরআনের দুই চার পাতা অন্তর অন্তর ফেরাউনের নাম আছে না নেই? আছে। আপনি যদি ফেরাউনের নামটা কোরআনের ভিতরে ঢোকান, প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি, প্রতিটা অক্ষরে দশটা নেকি, এমনিতে কেউ ওর নাম নিতে চায় না, নেকি হয় কি হয় না? আবু লাহাব, লোকটা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। এর নাম আমরা কেউ বলতে চাই না, কিন্তু কোরআনে প্রায় নামাজে আমরা মুসল্লিরা এই সূরাটা পাঠ করি, কি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবি লাহাবের নাম এসেছে, প্রত্যেক অক্ষরে কটা করে নাকি? দশটা। তার মানে স্থান পরিবর্তন, জিলাপি যতক্ষণ জলসায় ছিল জায়েজ, ওই জিলাপিটাই তুলে মাজারে নিয়ে গেলে হারাম। এমনি মুখে ফেরাউন বললে নাকি নেই, এমনি আবুল আহাব বললে নাকি নেই? আছে। যখন আপনি কোরআন মাজিদে পড়বেন তখন কি নাকি পেয়ে যাবে। তা আসলে যে ইবাদতটা কি এটা আমরা বুঝি না, আমরা বোঝার চেষ্টা করি না, চেষ্টা করি করি না, আমরা ঠিক এই রকম ভাবে বুঝতে চাই। যেমন আপনি ধরে নেন ওই আপনার কি বলে নখ কাটাটা বললাম, আপনি প্যান্ট তৈরি করছেন, একটা জিন্স প্যান্ট,
তা সবাই গাঁটের নিচে জিন্স প্যান্ট পরে আজকাল পরে না, জামানা তো উল্টে গেছে। আল্লাহর নবী মেয়েদের ব্যাপারে বলেছেন যে তোমরা গাঁটের নিচে কাপড় পরিধান করো, আর এখন যুবক ছেলেরা গাঁটের নিচেই পড়ছে, আর আমাদের ঘরের মেয়েরা গাঁটের চার পাঁচ আঙুল উপরে, ওর পায়ের হাঁটুর একটু নিচে জ্যাগিন্স না ল্যাগিন্স পরে ঘুরছে, সম্পূর্ণ উল্টা উল্টা না উল্টা। আর আমি মমতাজুল ইসলাম এখন বলে দিচ্ছি, লিঙ্গ কটা? দুটা, তাই না? লিঙ্গ দুটা, নারী আর পুরুষ। এখন ভারতবর্ষের প্রতিটা, পশ্চিম বাংলার প্রতিটা স্কুলে এই সিলেবাসে এইটা পড়ানো উচিত যে লিঙ্গ এখন তিনটে। এখন দেখবেন কিছু মেয়ে ছেলে আছে তাদের বোঝা যায় না যে পুরুষ না এ মেয়ে ছেলে, আবার কিছু বেটা ছেলে আছে তাকেও বোঝা যায় না যে মেয়ে ছেলে না বেটা ছেলে।